তোফাজ্জলক, আপনি লিখেছেন প্রচলিত হুন্ডি ব্যবসা শরীয়ত বিধান কি? প্রচলিত হুন্ডি ব্যবসা এটি কোন অবস্থাতে জায়েজ নয়। হুন্ডি ব্যবসা করা যেমন নাজায়েজ, হুন্ডির মাধ্যমে নিজ দেশে টাকা প্রেরণ করাটাও নাজায়েজ এবং গুনাহের কাজ। যারা আমরা এই কাজ করেছি ইতিপূর্বে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমরা তওবা করব, ভবিষ্যতে যেন এরকম কাজ আমাদের দ্বারা না হয়। কেন এটিকে নাজায়েজ বলেছি? এর অন্যতম প্রধান কারণ হলো যে আমরা সবাই কমবেশ জানি যে হুন্ডির মাধ্যমে যে টাকা লেনদেন করা হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অবৈধ লেনদেন, এবং এই লেনদেনগুলো সাধারণত এক দেশের সম্পদ অন্য দেশে পাচার করে নিয়ে যাওয়া। বিশেষ করে আমাদের দেশের বর্তমান বাস্তবতায় আমরা বিষয়টি খুব সুন্দর করে, খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। সেটা হলো দেশে রিজার্ভের অভাব দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে ডলারের দাম বেড়ে যাচ্ছে এবং জ্বালানি তেল কেনা কঠিন হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ভয়াবহ সংকট এবং আশঙ্কার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এর অন্যতম প্রধান কারণ হলো যে বাহির থেকে আমাদের প্রবাসী ভাইরা যে উপার্জন করেন, তাদের উপার্জিত অর্থ যেগুলো ডলারের আকারে বৈদেশিক মুদ্রার আকারে দেশে আসার কথা, সেটা সেখানে থেকে যাচ্ছে, হুন্ডি ব্যবসায়ীরা দেশে তাদেরকে দেশীয় নোট দিয়ে দিচ্ছেন। তাহলে কেমন যেন আপনার বলা যেতে পারে যে ধানের খোসাটা প্রবাসীরা পাঠাচ্ছেন এবং তার যে আসল শ্বাসটা সেটা সেখানেই থেকে যাচ্ছে, এবং সেখান থেকে চোরাকারবারীরা, তারপরে বিভিন্ন অবৈধ সম্পদ উপার্জনকারীরা, দেশের সম্পদ পাচারকারীরা, তারা তাদের মতো করে বিভিন্ন জায়গায় তাদের সম্পদ গড়ে তুলছে এবং অবৈধ সম্পদ দেশ থেকে বের করার একটা পথ তারা খুঁজে নিয়েছে। তো আপনি হুন্ডি ব্যবসার মাধ্যমে, হুন্ডিতে টাকা পাঠানোর মাধ্যমে এই লোকগুলোকে সহযোগিতা করলেন, সেই সাথে আপনি যেখানে যাচ্ছেন সেখানকার শৃঙ্খলা আপনি মেনে চলবেন, সে মর্মে আপনি প্রতিজ্ঞা করেছেন মুসলমান এক কথার মানুষ হবে, সেটা লঙ্ঘন ভঙ্গ করবে না, এই জন্য হুন্ডিতে আমরা টাকা পাঠাবো না আর হুন্ডির ব্যবসাও করবো না। আল্লাহর জমিনে অনেক ব্যবসা আছে, আরও অনেক উপায় আছে, দু চার পয়সা লাভের জন্য আমরা নিজেরা গুনাহে লিপ্ত হব না এবং নিজের দেশের মানুষকে, নিজের দেশকে বিপদের মুখে ঠেলে দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত রাখুন এবং বোঝার তৌফিক দান করুন।